আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পর্বে আমি করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিবেন। ভুনা খিচুড়ি কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। এই ভুনা খিচুড়ি মুরগির মাংস দিয়েও করা যায়, আবার খাসির মাংস দিয়েও করা যায়, যে যেভাবে করে থাকে। আমি গরুর মাংস দিয়ে করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভুনা খিচুড়ি রান্না করতে আমি কী কী মশলা ইউজ করেছি, কীভাবে করেছি সেগুলো চলুন দেখে নেওয়া যাক। খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা একটু বড়ই নিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি ও 7-8টা এলাচ। দিয়ে দেব কয়েকটা লবঙ্গ। আরও দিয়ে দেব সাদা ও কালো গোলমরিচ। এখন মশলাগুলো একটু সময় ভেজে নেব। যখন মশলা থেকে ঘ্রাণ বের হয়ে আসবে তখন অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। মশলা থেকে ঘ্রাণ বের হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ। পেঁয়াজটা আমি নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ মোটামুটি নরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আরও দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এ পর্যায়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা। সব মশলা ভালো করে মিশিয়ে একটু সময় কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণের পরিমাণটা আপনারা চেক করে দেবেন। আমি আমার চাল ডাল মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যাবে ততক্ষণ পর্যন্তই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলা রাস মিডিয়াম লোতে রেখে মশলাটাকে ঢেকে আমি 5 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে, আমার মশলা কষানো শেষ। দেখুন ভিউয়ার্স, মশলার উপরে কিন্তু তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দেব। মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংস নিয়েছি আমি এখানে 1.5 কেজির মতো। হাড় চর্বি সহ মাংস নিয়েছি, আপনারাও হাড় চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন। মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম হিটে কষাতে হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, আর এই মাংস রান্নায় আমি কোনো পানি ইউজ করব না। শুধু মশলা কষাতে আমি একটু পানি দিয়েছিলাম। এই পানিতেই মাংস রান্না হয়ে যাবে। এখন চুলা রাস মিডিয়াম লো করে দেব। 30 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব মাংস। এই ফাঁকে আমি চাল ডাল ধুয়ে রেডি করে নেব। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি ডাল নেব 3 রকমের। প্রথমে নিয়ে নিচ্ছি মুগ ডাল। মুগ ডাল নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না, আপনারাও ভেজে নেবেন। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বুটের ডাল। আরও নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ মুসুরির ডাল। সব ডাল আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখানে আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি সুগন্ধি পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ। চালগুলোকে পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন রান্নার আগে চাল ভিজিয়ে রাখার, তাহলে ভাতটা অনেক ঝরঝরে হবে। চালটা কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নেব। আমার মাংস মনে হয় প্রায় রান্না হয়ে গিয়েছে। ফিরে এলাম 30 মিনিট পরে, আমার মাংস রান্না শেষ। আমি চেক করে দেখে নিয়েছি মাংস ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারাও দেখে নেবেন এই সময়ের মধ্যে মাংস সেদ্ধ হয় কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আরেকটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন। এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আরও দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। আমি ডাল কিন্তু 3 রকমের ডাল দিয়েছি, আপনারাও 3 রকমের ডাল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন চাল ডাল ভালো করে মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নেব। এটা একটু সময় নিয়ে কষাতে হবে, অল্প সময় কষালে কিন্তু হবে না। চুলা রাস মিডিয়াম লোতে রেখে তারপর কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু। খিচুড়িতে আলু দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন।
আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ লবণের পরিমাণটা আমি আগে দিয়ে দিয়েছিলাম এখন 2 চা চামচ দিয়ে দিচ্ছি আলু লবণ চাল ডাল মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছু সময় কষিয়ে নেব চাল ডাল মাংসের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব গরম পানি দিয়ে দেব প্রায় 10 কাপের মতো ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে কিন্তু খিচুড়িটা সুন্দর হবে না গরম পানি দিয়ে করার চেষ্টা করবেন যদি পোলাও রান্না করেন পোলাওতেও কিন্তু গরম পানি দিয়ে করার চেষ্টা করবেন তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হবে খিচুড়ির লবণটা একটু চেক করে দেখে নেচ্ছি লবণ ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে আরেকটু দিয়ে নেব দিয়ে দেব বড় করে ফালি করে কেটে রাখা 1 কাপের মতো পেঁয়াজ এরকম বড় করে পেঁয়াজ দিলে খেতে অনেক ভালো লাগে আর খিচুড়ি দেখতেও অনেক সুন্দর লাগে আমি ঘরোয়া রেস্টুরেন্টে একবার খিচুড়ি খেয়েছিলাম তখন দেখেছিলাম খিচুড়ির মধ্যে ওরা এরকম বড় বড় করে ফালি করে পেঁয়াজ দিয়েছে আমি এরকম দেওয়ার চেষ্টা করেছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো লাগবে খিচুড়ি বলক আসা পর্যন্ত 5 মিনিট ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নেব ফিরে এলাম 5 মিনিট পরে খিচুড়িতে কিন্তু বলক চলে এসেছে চুলার আঁচ একেবারে বাড়িয়ে দিয়ে ঝোলটা আরেকটু কমিয়ে নেব খিচুড়ির পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন একটু নিচেরটা উপরের দিকে উপরেরটা নিচের দিকে করে দিয়ে নেড়ে দিচ্ছি খিচুড়ির কিন্তু ঝোল টেনে মোটামুটি ঘন হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ও পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা ও কাঁচামরিচ ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি ঘিটা ফ্লেভারের জন্য দিয়েছি আর খিচুড়িতে ঘি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারাও ঘি দেওয়ার চেষ্টা করবেন এখন চুলার হিট একেবারে লোতে করে দিয়েছি 5 মিনিটের জন্য ঢেকে দমে দিয়ে দিচ্ছি ফিরে এলাম 5 মিনিট পরে আমার খিচুড়ি রান্না শেষ খিচুড়ির মধ্যে যে ঝোল ছিল ঝোল কিন্তু একেবারে টেনে ঝরঝরে হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি ভিউয়ার্স বিফ খিচুড়ি রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে আশা করছি আমার এই বিফ খিচুড়ি রেসিপিটি আপনাদের ভালো লাগবে সামনে আসছে কুরবানির ঈদ কুরবানির ঈদে আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন কয়েকটা কাঁচামরিচ ও পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ